অর্ডিন্যান্স জারি করে প্রতিরক্ষা শিল্পে ধর্মঘট অবৈধ বলে ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। প্রতিরক্ষা শিল্পের বেসরকারীকরণে এই পদক্ষেপ নিল কেন্দ্র। আগামী 26 জুলাই থেকে শিল্পে বেসরকারীকরণ রুখতে লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছে প্রতিরক্ষা কর্মী ফেডারেশনের যৌথ মঞ্চ। ধর্মঘটের সমর্থনে প্রচার আন্দোলন, বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। সব কেন্দ্রীয় শ্রমিক সংগঠন এই আন্দোলনকে সমর্থন জানিয়েছে। এই পরিস্থিতিতে অর্ডিন্যান্স জারি করে কেন্দ্রের ঘোষণা, যারা এই ধর্মঘটে অংশ নেবে তাদের কঠোর সাজা দেওয়া হবে। শাস্তিস্বরূপ 1 বছরের জেল বা 10,000 টাকা জরিমানা অথবা জেল ও জরিমানা উভয়ই হতে পারে। ধর্মঘট সংগঠন ঐক্যবদ্ধ আন্দোলনে বিভেদ সৃষ্টির ষড়যন্ত্র। এই অর্ডিন্যান্স প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি। প্রতিরক্ষা শিল্পে 44টি অর্ডিন্যান্স ফ্যাক্টরিকে কর্পোরেট সংস্থা রূপান্তরিত করে বেসরকারীকরণের উদ্যোগ নিয়েছে কেন্দ্র। প্রয়োজনীয় প্রতিরক্ষা পরিষেবা অর্ডিন্যান্স 2021 নামে বুধবারই গ্যাজেট নোটিফিকেশন করেছে কেন্দ্র। তাতে বলা হয়েছে, যারা প্রতিরক্ষা শিল্পের পণ্য এবং সরঞ্জাম উৎপাদন এবং পরিষেবা কাজে যুক্ত রয়েছেন, যারা সরঞ্জাম রক্ষণাবেক্ষণ এবং মেরামত কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তারা প্রত্যেকে অর্ডিন্যান্সের আওতাভুক্ত হবেন। প্রসঙ্গত, এই 26 জুলাই থেকে ডাক দেওয়া ধর্মঘটে সমর্থন জানিয়েছে সিটু, আইএনটিটিইউসি, এআইটিইউসি, এইচএমএস, টিইউসিসি, এআইসিসিটিইউ সহ অন্যান্য সংগঠন। Pure Report, Channel Dindat.